ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। একটি সুখবর আপনারা বলতে পারেন সিড্রা ব্যাংকের, আবার দুঃসংবাদও বলতে পারেন। কেননা আপনাদেরকে আমি আসলে সিড্রা ব্যাংকের আপডেটগুলো দিতে ইচ্ছুক না, যার কারণে আসলে আমি দিতে হয়। কেননা সিড্রা ব্যাংকের অনেক আপডেট আমি আসলে আপনাদেরকে শেয়ার করছি, প্রথম শুরু থেকে দীর্ঘ 6-7 মাস ধরে আসলে আপডেট দিয়ে যাচ্ছি। বাট আজ পর্যন্ত সিড্রা ব্যাংকের আসলে কোনো আমি এই আপডেটগুলো এমন কোনো আপডেট নাই যে আসলে আমি দেইনি। যে আপডেটগুলো এখন পর্যন্ত দেওয়ার পরে আমার নিজের কাছে মনে হয় যে সিড্রা ব্যাংকের আসলে মালিক কর্তৃপক্ষ বা এডমিট প্যানেল যারা আছে বা মডারেটর যারা আছেন, তাদের কি বলবো যে আসলে এই মানুষগুলো যে কী করতে চায় বা কী করতে পারবে আসলে এইটা কেউ বোঝার মতো এখন পর্যন্ত কারো ক্যাপাসিটি হয়নি। বাট আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি, যদি কোনো ইউটিউবার বুঝতে পারে সে বুঝতে পারছে, কিন্তু আমি এখন পর্যন্ত পারিনি। যেহেতু সিড্রা ব্যাংকের সমস্ত আপডেটগুলো আমিই দিয়েছি বা আমি ফলো রাখি, মূল কারণ হচ্ছে সিড্রা ব্যাংকের বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা আপডেট দেয়, যে আপডেটগুলো পিছনের আপডেটের সাথে সে মিলে না বা অমিল থেকে যায়। যেরকম সিড্রা ব্যাংক এক এক সময় এক এক রকমের আপডেট দেয়, যেরকম মনে করেন একবার বলছে যে এইটা ইমেইল ওটিপি যোগ করছে কিন্তু আসলে যোগ করা হয়নি, তারপর আবার বলতেছে ওটিপিতে ভুল হয়েছে, আবার বলতেছে ওটিপি স্প্যাম ফোল্ডারে চলে গেছে। আসলে এইটার কোনো মানিই নেই কোনো। আচ্ছা, সিড্রা ব্যাংকের আপডেটটা আপনারা যদি সিড্রা চেইনে চলে যান, সিড্রা চেইন এটা হচ্ছে সিড্রা ব্যাংকের বা সিড্রা চেইনের অফিসিয়াল অরিজিনাল টুইটার, এই জায়গাতে একটা আপডেট দিয়েছে। যে আপডেটগুলো আপনাদেরকে সে শেয়ার না করলেই না, যেহেতু আপডেটগুলো পূর্বে দিয়েছি আমি এটা আসলে সিলেক্ট করে আপনাদেরকে গুগল ট্রান্সলেট করে দেখাবো। বাট আপনারা এটা আসলে আলোচনা করবেন যে সে বিষয়টা কী, এই সিড্রা ব্যাংক আসলে কি স্ক্যাম না আসলে মানুষের সাথে প্রতারণা করে বা মানুষের সাথে আসলে হয়রানি করে, না আসলে সিড্রা ব্যাংক ইসলামিক কয়েন আসলে ইসলাম সম্পর্কে তারা কোনো বিভ্রান্তি ছড়ায় কি না, আসলে এই বিষয়টা নিয়ে আপনারাই ভাববেন। আমি একটু গুগল ট্রান্সলেট করবো আপনাদের সাথে। দেখেন এইটা আসলে আমি গুগল ট্রান্সলেটে নিয়ে আসলাম। এখন আপনারা একটু পরে দেখেন আপনার নিরাপদ জিমেইল, আপনার জিমেইল নিরাপদ তালিকায় আমাদের ওটিপি ইমেল যোগ করে আমাদের সহায়তা করুন। কিছু লোক ভুল করে তাদের স্প্যাম হিসেবে রিপোর্ট করছে, যার ফলে তারা জাঙ্ক ফোল্ডারে চলে গেছে। আসলে এইটা তারা কী বুঝলাম, একটা ইমেইলের সাথে যদি সিড্রা ব্যাংকের লগইনের সময় যে একটা ওটিপি যদি যোগ করে, সেইটা নিয়ে যদি কেউ ভুলভাবে রিপোর্ট করে সেটাকে জাঙ্ক ফোল্ডার চলে যায়। জাঙ্ক বলতে এক ধরনের একটা ফোল্ডার বোঝানো হয়, যেটা আসলে আপনার মোবাইলের অযথা কতগুলো ডকুমেন্টস, যেরকম এগুলো এক ধরনের ভাইরাসজনিত ফোল্ডার এক কথায় বলতে পারেন, বা আপনার এগুলো আপনার ম্যালওয়্যার সিস্টেম আসলে জাম করে, বা আপনার একটা ফোনে মেমোরিটি হলে সে মেমোরিটা ফুল করে ফেলে, এক ধরনের ভাইরাস। এটার ভিতরে গেলে দেখা যাচ্ছে আপনার ভালো জিনিসটা ভাইরাসও ধরে যায়, এরকম হিসাবটা হচ্ছে জাঙ্ক ফোল্ডার। এখন জাঙ্ক ফোল্ডার চলে গেছে মানে আসলে আমি এই আপডেটটার কোনো গতি বুঝলাম না, অথচ এই আপডেটটা কিন্তু সিড্রা ব্যাংকের অফিসিয়াল টুইটার থেকে দিয়েছে। এখন এইটার সাথে পিছনে বাস্তবতার যে কিছু কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলো কিন্তু আমি সিড্রা ব্যাংকের যদি কোনো একটা আপডেট আসে সেই আপডেটটা দেখার সাথে সাথে আমি বলে দিতে পারি যে এই আপডেটটা আসলে সিড্রা ব্যাংকের পূর্বের কোনো আপডেটের সাথে মিল আছে কি না। যেহেতু সমস্ত আপডেটগুলোই কিন্তু আমার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, যেহেতু আপনারাও কিছু টাকা পয়সা পাবেন, আমিও কিছু পাবো। বাট আপনাদের সুবিধার্থেই ইউটিউব চ্যানেলটা আসলে ক্রিয়েট করা বা আপনাদের ভালোবাসা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা, আপনারাই সাপোর্ট করছেন, আসলে আপনারাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি কিন্তু একা আসতে পারিনি, সেটা আপনাদের সবসময় কিন্তু আমি আপনাদের প্রশংসিত। আপনারা যদি আমাকে বলেন যে ভাই আপনি ভালো ইউটিউবার, আসলে আমি ঠিকই ভালো ইউটিউবার। আপনারা যদি বলেন ভাই আপনি একজন লো লেভেলের ইউটিউবার, আসলে আমি লো লেভেলের ইউটিউবার। কিন্তু এই জায়গাতে আমার আসলে বলার মতো কিছু না, শুধু সম্পূর্ণ যেটা বলবেন আপনারা, যদি যেটা বলবেন আসলে আমি সেই রকমই, কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এই পর্যন্ত আসছি। বাট এতে তো আমার কোনো ভালোবাসা নেই। বাট এই যে একটা আপডেট দিল সিড্রা ব্যাংকের অফিসিয়াল টুইটার থেকে, সিড্রা চেইন আর সিড্রা ব্যাংক একই টুইটার, সিড্রা চেইন থেকে আমরা মাইনিং করি, সিড্রা ব্যাংক হচ্ছে একটা কোম্পানি, বাট জিনিস একই। যদি সিড্রা ব্যাংক যেটা আপডেট দিব সিড্রা চেইনও একই দিব, কোনো এটার ডিফারেন্স হওয়ার কোনো সিস্টেম নাই। এখন আপনারা এই জায়গাতে দেখলেন যে সিড্রা ব্যাংকে যে আপডেট আসছে, আপডেটার সাথে আসলে পিছনে বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছি না। তারা কতক্ষণ বলে যে আপনার পিটুপি ভেরিফিকেশনটা অটো হয়ে যাবে, তারপর কতক্ষণ বলে যে আপনার 100% রেটিং থাকতে হবে, তারপর দেখা যাচ্ছে কারো 100% রেটিং আছে কিন্তু পিটুপি হয় না, আবার কারো 60% রেটিং আছে তারও হয়ে গেছে।
দেখা যাচ্ছে যে কার অনেকে সিদ্রিয়া ব্যাংকের আপনার সিদ্রিয়া টোকেন 1000 টোকেন আছে তারটা অটো ভেরিফাই হয়ে গেছে, আর বাট যার 100% রেটিং আছে তার মনে করেন যে এই জায়গাতে 1200 টোকেন আছে তারও হচ্ছে না। দেখা যাচ্ছে এই জায়গাতে কারো 100% রেটিং নেয়, টোকেন আছে 200, তারটা ভেরিফাই হয়ে গেছে। এখন তারা যে বললো যে পিছনে ব্যাগ স্পেসে যে আপনার $1000 যদি সমপরিমাণ আপনার সিদ্রিয়া ব্যাংকের সিদ্রিয়া টোকেনের মূল্য যদি হয় সেই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে, আর যদি $1000 কম হয় অটো ভেরিফাই পেয়ে যাবেন। আপনার রিকোয়ারমেন্ট কী থাকতে হবে, একটা ক্লিয়ার ফটো, আপনার ক্লিয়ার ফার্স্ট কেওয়াইসি থাকতে হবে, ক্লিয়ার সেলফি ভিডিও থাকতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন। বাট আমরা পূর্বে যে কার্যক্রম দেখতে এসেছি এইটার সাথে আসলে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছি না, কারণ আমার অনেক দর্শক যারা আছেন তারা কমেন্ট করেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আসলে আমি কমেন্টগুলো আপনাদেরকে অনেক সময় পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি, আসলে এটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা যদি একটু মিল খুঁজে পান আসলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অথচ সিদ্রিয়া ব্যাংক যদি স্ক্যাম করে, আর বিভিন্ন মাইনিং সাইট আছে সেটা আসলে সবগুলো স্ক্যাম করবে সেটাও না, দুইটি সাইটে বাদ যাবে এটা স্বাভাবিক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অবশ্যই ভালোবাসা থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাই সাবস্ক্রাইব করছেন, আপনারাই লাইক করছেন, আপনারাই আমার ইউটিউব চ্যানেলটাকে আসলে আপডেটে উঠেছেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই করবেন। আর অবশ্যই আরও একটা মাইনিং আপডেট দিয়ে যাচ্ছি, যে মাইনিং সাইটটা সম্পর্কে আমার খুবই আসলে ভালো মনে হয়, এটার থেকে আমরা আসলে লিগালি কিছু করতে পারবো, সেটা হচ্ছে সিপিএন নেটওয়ার্ক। এই সিপিএন নেটওয়ার্কের আপনারা যারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস ডাউনলোড লিঙ্ক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক উভয়ই দেওয়া আছে। আপনি যদি মনে হয় আমি একা একা অ্যাকাউন্ট খুলতে পারবো, ওই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন, আর যদি মনে করেন আমি পারবো না তারপর ভিডিওটা দেখবেন, তারপর অ্যাপস ডাউনলোড দেবেন, তারপর অ্যাকাউন্টও করবেন। আর এই যদি রেফার করতে অবশ্যই মাস্কটি আপনার ব্যবহার করুন, কারণটা হচ্ছে রেফার করে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি যে বাইনিং করবেন তার 10% আমি কমিশন পাবো, আমার থেকে আপনি 10% কমিশন আপনার পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন, কারণটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা ইউটিউবার আমাদের রেফার কোড ব্যবহার করলে আপনি বেশি পরিমাণ টোকেন জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন। আর সিপিএন নেটওয়ার্কে কীভাবে KYC করবেন, আপনার কীভাবে তাদের রোডম্যাপ দেখবেন, এই ভিডিওর আগে ভিডিও আমি আপলোড করছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে আসার পর অবশ্যই সিপিএন নেটওয়ার্কের আপডেট দেওয়া আছে, আপডেটটা দেখে নেবেন। আর অবশ্যই আপডেট দেখার সাথে সাথে অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন আর মাইনিংটা করবেন। আর যারা যারা মাইনিং করার ক্ষেত্রে ডিঅ্যাক্টিভ আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা মাইনিংটা স্টার্ট করেন, কারণ যে কোনো একটা মাইনিং সাইডে আপনি কাজ করতে হলে এই সাইটটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে আপনার কোনো মূল্য নাই। অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, আপনারা নিয়মিত কাজ করবেন, এবং সিপিএন নেটওয়ার্কের KYC অলরেডি চলে আসছে, কীভাবে KYC করবেন নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।